হাটে বাজারে কল কারখানায় সমস্ত জায়গায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করছে। আমরা যখন মানুষকে এই সমাবেশে দাঁড়িয়ে বলি যে তেলের দাম এত বাড়লো কেন, জবাব দিতে হবে, সরকার জবাব দাও, মানুষ আজকে আমাদেরকে পাল্টা প্রশ্ন করে, এই সরকার জবাব দেবে কি? এই সরকারের তো ভোট লাগে না, কিন্তু একটা স্বৈর শাসন চলে, স্বৈর শাসনে আপনারা আবার কার কাছে কিসের জবাব চান? এই বাস্তবতায় আজকে আমাদের লড়াই করতে হচ্ছে। বন্ধুগণ, দ্রব্যমূল্য কমানোর কথা বললে হবে না, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে এই শাসক, এই হাসিনা সরকার সরাসরি ভাবে সম্পৃক্ত। 90-এর পর এই দেশে ভোটাধিকার কায়েম হয়েছিল, ভোটাধিকার ছিল এই দেশে 10% চলত, আজকে এই ভোটাধিকার হরণ করা হয়েছে, স্বৈর শাসন কায়েম হয়েছে, এখন 35% 35% 40% করে এই দেশে চলে, আর সেইটার সম্পূর্ণ বোঝা আজকে মানুষের কাঁধের উপরে আইসা পড়ছে। বন্ধুগণ, বহু ষড়যন্ত্র চলছে, 86-এর মতো একটা নির্বাচন করানোর চেষ্টা হচ্ছে আগামী 23 সালে, এখন আর ওই আওয়ামী লীগের শরিক দরকার হয় না, এখন আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে লণ্ঠন দিয়ে হারিকান দিয়ে তারা বিরোধী দল খুঁজছে, তাদের বিরোধী দল দরকার, যে বিরোধী দল একটা পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে। এই অবস্থায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে শির দ্বারা শক্ত করে দাঁড়াইছে, 28 তারিখের হরতাল, এটা এই সরকারকে আমরা জবাব দিতে চাই, কিভাবে আপনারা মানুষকে এইভাবে মিসকিনের কাতারে আপনারা নামাইছেন, আর তারপরে আপনারা কিভাবে ক্ষমতায় থাকেন এটা আমরা দেখে নেব।